এবং আমার ভিডিওটাকে সবাই একটু শেয়ার করে দিবেন যাতে আল্লাহ আকবার আল্লাহ আকবার ওই যে দেখেন উপরে দিয়ে কুমড়িটা সাদা অংশটুকু বিশাল বড় একটা চার দেখেন আপনারা মূলত কিরা ফুলের যে মধুটা আল্লাহ আকবার আল্লাহ আকবার এই যে দেখেন সম্মানিত ভিউয়ার্স দেখেন যে দুইটা চাক কাটা হইতেছে এই যে দুইটা চাক বিশাল বড় দুইটা চাক কাটা হইতেছে যারা যারা আমার চ্যানেলটাকে দেখতেছেন সবার কাছে অনুরোধ আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করুন লাইক এবং কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন এবং শেয়ার করে দিন সম্মানিত ভিউয়ার্স আমি একটু মুখটা ডাইকা নিলাম এই যে দেখেন যে চাকটা কাটা হইতেছে বিশাল বড় একটা চাক এই যে দেখেন কতটুকু বড় আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই তো সবার কাছে অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিন জানেন তো জানকে ফুকে কাম রইব আর যারা কাটি মধু নিতে চান সরাসরি যারা কাটি মধু নিতে চান আমার নাম্বারে কল দিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিতে পারেন চাইলে মেসেজও দিতে পারেন এবং আমার ভিডিওটাকে সবাই একটু শেয়ার করে দিবেন যাতে আমনেও দেনগে আমনেও দেনগে বিশাল বড় একটা চাক দেখেন আমার আশেপাশে দেখেন কত পুক উঠতেছে খুবই ভয়ঙ্কর একটা জিনিস আসলেই এটা আপনার আমার কারো কোনো কিছু করার নাই আল্লাহর অশেষ নিয়ামত একটা জিনিস যারা কাটি মধু এভাবে সরাসরি নিচুকে দেখে নিতে চান তারা এখনই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন যাতে সবার আগে ভিডিওগুলি যাতে দেখতে পারেন আর যদি লাইক কমেন্ট শেয়ার করে দিন তাহলে অবশ্যই আল্লাহ একবার আল্লাহ একবার ওই যে দেখেন উপরের যে কুমড়িটা সাদা অংশটুকু দেখেন মধু এই বিশাল বড় একটা চাক দেখেন আপনারা সাথে আরেকটা চাক আছে ফুকটিওয়ালা এলো মাতার ফুকটিওয়ালা এলো হ্যাঁ ফুল দিল এলো এখন এই টাকাটা হইতেছে সমানিত ভিউয়ার্স দেখেন কতটুকু রিক্সের উপরে দেখেন চাক কাটতে হয় আর এখানে আসছে দেখেন ওই যে চাকটা কাটা হইলো মূলত কিরা ফুলের যে মধুটা আল্লাহ একবার আল্লাহ একবার এই যে দেখেন এমনি আমার তুলো নিয়ে গেলে এই যে মাহফুজ ভাই আসছে আমার একটা তুলো এই যে কারিগর পাতা সারা বেনি আসলেই ভালো একজন কারিগর আজকে দেখলাম নিজ চোখে আমার সাথে কাজ করছিল আজকে দেখলাম যে আসলে পাতা সারা ইয়া সারা গিয়ে খুব সহজে হাতে কাটতে নিয়ে এসে পড়ছে বাড়ির সামনে চলে যাও বাড়ির সামনে চলে যাও